ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত হচ্ছে বহু ইসরায়েলি সেনা। তাদেরকে উদ্ধারে ইসরায়েলি সেনারা ব্যবহার করছে হেলিকপ্টার। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে যে যুদ্ধে হতাহত সেনাদের উদ্ধারের জন্য গাজার গভীর অভ্যন্তরে উদ্ধারকারী সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। গতকাল পর্যন্ত গাজার ভেতরে 150 বার উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে 260 জন আহত সেনাকে উদ্ধার করা হয়। তবে এসব উদ্ধার অভিযানের সময়ও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার মুখে পড়েছে তারা। জেরুজালেম পোস্ট 150টি উদ্ধার অভিযান পরিচালনার খবর দিয়েছে এবং 260 জন আহত সেনাকে উদ্ধারের কথা বলেছে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় কত ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা বলেনি। এছাড়া 150টি অভিযানে মাত্র 260 জন সেনা উদ্ধারের কথাও খুব যুক্তিযুক্ত নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সেনারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা নজিরবিহীনভাবে ইসরায়েলি বাহিনীর উপর গোলাগুলি চালাচ্ছে। গতকাল ইসরায়েল তাদের 24 সেনা নিহতের কথা স্বীকার করেছিল। জেরুজালেম পোস্ট জানিয়েছে এর মধ্যে ইসরায়েলের পুলিশ এবং সিনবেথের নিহত সদস্যের সংখ্যা উল্লেখ করা হয়নি। بإذن الله سيكون دمار وبال عليه. দশকের পর দশক ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধ অস্ত্র ছিল পাথর বা ইটের টুকরো। কিন্তু গেল 7 অক্টোবর তারা ইসরায়েলের অভ্যন্তরে যে অভিযান চালিয়েছে সেখানে দেখা গেল ভিন্ন এক রূপ। অভিযানে রকেট, ক্ষেপণাস্ত্র ও আধুনিক সব অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিরা, যাতে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রশ্ন উঠে, ইটের টুকরোর পরিবর্তে কে তাদের হাতে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র তুলে দিল? এতদিন বলা হতো ইসরায়েলের আকাশ অজেয়, যুদ্ধে তারা কেবল মারতে শিখেছে। ফিলিস্তিনিরা নয়, এই মিথ ধ্বংস করেছেন একজন ইরানি শিল্প প্রকৌশলী, যিনি মোটর অপারেটর হিসেবে শুরু করেছিলেন দেশ সেবা, যাকে বলা হয় ইরানের মিসাইল প্রযুক্তির জনক। তিনি হাসান তেহরানি। এই তেহরানির জন্যই 7 অক্টোবর থেকে ইসরায়েলের নাগরিকেরা বিশ্বাস করতে শিখেছেন আগের মতো আর তারা নিরাপদ নন। ইরানের একজন প্রযুক্তিবিদ তাদের নিরাপত্তা ছিনতাই করে নিয়েছেন, এমনকি 17 জন সহযোগী সহ তাকে হত্যার পরও অবস্থার অবনতি থামানো যায়নি। 2011 সালের 12 নভেম্বর তেহরানের কাছে এক রহস্যময় বিস্ফোরণে হাসান তেহরানি মারা যান। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তার কবরের ফলকে যেন লেখা থাকে, এখানে এমন একজন শুয়ে আছেন যিনি ইসরায়েলকে ধ্বংস করতে চাইতেন। তেহরানি কখনও ইসরায়েলে হামলা চালাননি, তার কৌশল ছিল ভিন্ন। দুটো কাজ করেছেন তিনি, মিসাইল প্রযুক্তির উন্নয়ন এবং সেই জ্ঞান ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় যেসব অস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘায়েল করেছেন, তার চেয়ে বেশি কার্যকর অস্ত্র রয়েছে লেবাননের ইসরায়েল বিরোধী গোষ্ঠীর হাতে, যে কারণে তাদের এতটা ভয় পায় নেতানিয়াহুর দেশ। তেহরানির একটি বিখ্যাত উক্তি রয়েছে, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যাবে না, যার মাধ্যমে তিনি বুঝিয়েছেন ইসরায়েল বিরোধী ইরানি মিত্রদের অস্ত্র দেওয়ার চেয়ে প্রযুক্তি ভাগাভাগি ও প্রশিক্ষণ দেওয়া ভালো, তাতে খরচ কম, ঝুঁকি কম, সফলতা বেশি। ঠিক সেই কাজটি করে দেখিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। লেবানন, গাজা ও ইয়েমেনকে হাসান তেহরানির মিসাইল প্রযুক্তির 3 পরীক্ষাগার বলা হয়। তেহরান সরাসরি যুদ্ধ ময়দানে না থেকেও ওই 3 জায়গা থেকে ওয়াশিংটন ও তেলাবিবকে যুদ্ধে জড়িয়ে ফেলেছে। 7 অক্টোবরের হামলায় মাত্র 20 মিনিটে ইসরায়েলে 5000 রকেট ছোড়ে ফিলিস্তিনি যোদ্ধারা, যার এক একটি বানাতে খরচ হয়েছে মাত্র $500। অথচ আয়রন ডোম দিয়ে সেগুলোর এক একটি ধ্বংস করতে ইসরায়েলের খরচ $50,000 করে।
মাত্র 23 বছর বয়সে ইরানের মিসাইল ল্যাব গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তেহরানি সহ কয়েকজন প্রকৌশলী নানা চড়াই উতরাই পেরিয়ে প্রথমে 60 মাইল পাল্লার নাজিয়াত সিরিজের রকেট বানান তারা এরপর শাহাব সিরিজ সমর খাতে ইরানের প্রযুক্তিগত বিকাশ ইসরায়েলের নজর এড়ায়নি তেহরানি গুপ্তহত্যা শিকারের পর বর্তমানে ইরানের মিসাইল কর্মসূচির অভিভাবক আমির আলী এই দল এবছর ফাত্তা নামে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরানের দাবি এটা ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এবং 1400 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে আমির আলীদের দাবি সত্য হলে তেহরান থেকে তেলাবি পৌঁছাতে এই মিসাইলের মাত্র কয়েক মিনিট লাগবে ইসরায়েলের উদ্বেগ ইরানের প্রযুক্তি ফিলিস্তিনি বা লেবাননের হাতে তুলে দিলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে তারা অপরদিকে গাজা তলদেশে হামাসের সুড়ঙ্গ এক বিশাল ভূগর্ভস্থ গোলকধাঁধা অস্ত্রের গুদাম ঘর গত কয়েক দশকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই আন্ডারওয়ার্ল্ড ভয় পাচ্ছে ইসরায়েলি সেনারাও এগুলো এতই হুমকিস্বরূপ যে অতীতের যুদ্ধে ইসরায়েলিরা এই কাঠামোটিকে প্রাণঘাতী সুড়ঙ্গ বলে অভিহিত করেছিল শনিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে সামরিক বিশ্লেষকরা বলছেন হামাসের ত্রিমুখী হামলার ফাঁদে পড়তে পারে ইসরায়েল সুড়ঙ্গে প্রবেশের চেষ্টা করলে ইসরায়েলের উপর তিন দিক থেকে হামলা করা হতে পারে হামাস যোদ্ধারা ভাঙা ভবনের ছাদ ধ্বংসস্তূপের রাস্তা এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর থেকে গুলি চালাতে পারে এ আতঙ্কে মাটির নিচের হামাস জালে পার রাখতে চায় না ইসরায়েলি সেনারা নিহত বা বন্দী হওয়ার সম্ভাবনা বেশি থাকায় সম্প্রতি ইসরায়েলি সামরিক প্রোটোকল নিয়মিত স্থল সেনাদের সুড়ঙ্গে প্রবেশ করতে নিষেধ করেছে ইসরায়েলি কর্মকর্তাদের মতে গাজা উপত্যকা জুড়ে 300 মাইল বিস্তৃত 1300টি টানেল রয়েছে যার এক একটি 25 মাইল দীর্ঘ সামরিক বাহিনীর নেটওয়ার্কটিকে বিশ্বের সবচেয়ে বিস্তৃত ভূগর্ভস্থ জাল হিসেবে বর্ণনা করেছে যদিও ফিলিস্তিনি চিকিৎসকরা বিষয়টি অস্বীকার করেছেন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক কবি মাইকেল বলেছেন আমরা নিজেরাই সুড়ঙ্গে প্রবেশ করতে যাচ্ছি না তবে সেনারা দূর থেকে টানেল ধ্বংসের সম্ভাব্য কৌশল অবলম্বন করার কথা জানায় সামরিক মুখপাত্ররা বলেছেন চার সপ্তাহের বোমাবর্ষণে শত শত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এর প্রতিক্রিয়ায় গাজার কর্মকর্তারা বলছেন হামলায় হাজার হাজার বেসামরিকদের প্রাণহানি হয়েছে অন্যান্য বিশ্ব কর্মকর্তারা গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সব জিম্মি ফিরে না আসা পর্যন্ত কোনো সামরিক যুদ্ধ বিরতি হবে না গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টের একটি সাক্ষাৎকারে বৈরুতে অবস্থিত সিনিয়র হামাস নেতা আলী বারাকা বলেছিলেন যোদ্ধারা মাটির নিচে যুদ্ধের জন্য অপেক্ষা করছে কয়েক দশক ধরে হ্যান্ড টুল দিয়ে খনন করা হামাস টানেলগুলো প্রিকাস্ট কংক্রিট দিয়ে শক্তিশালী করা হয়েছে বেশিরভাগ টানেল সরু হলেও কিছু ছোট যানবাহন চলাচলের জন্য যথেষ্ট প্রশস্ত টানেলগুলো হামাস যোদ্ধাদেরকে উল্লেখযোগ্য দূরত্বে দ্রুত যোগাযোগ করার সুবিধা দিতে পারে এতে পুনরায় অস্ত্র সরবরাহ করা তাদের আহতদের সরিয়ে নেওয়া এমনকি যোদ্ধাদের পালিয়ে যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রাখায় ইসরায়েলের উপর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রে জন্মানো ক্ষোভ ক্রমেই ঘনীভূত হচ্ছে এরই মধ্যে ইসরায়েল থেকে কূটনৈতিক প্রত্যাহারসহ সম্পর্ক ছিন্ন করেছে কয়েকটি দেশ এবার ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিল তুরস্ক এর আগে গত সপ্তাহে গাজায় যুদ্ধ নিয়ে তুরস্কের একের পর এক উত্তপ্ত বক্তব্যের জেরে আঙ্কারার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে জানায় তেল আবিব তাছাড়া নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে সব কূটনীতিকদের প্রত্যাহারও করে নিয়েছিল ইসরায়েল শনিবার 4 নভেম্বর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ও গাজার বেসামরিকদের উপর হামলা চালিয়ে যাওয়ায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করারও ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে ওচকান তরনলারকে ফিরে আসতে বলা হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করতে আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের তার আগ মুহূর্তেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিল এরদোয়ান প্রশাসন এর আগে শুক্রবার 3 নভেম্বর কাজাখস্তান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এরদোয়ান বলেছিলেন হামাস ইসরায়েল যুদ্ধ শেষ হলে গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে ইতিহাস থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলার মডেলকে তুরস্ক কখনোই সমর্থন দেবে না তিনি আরও বলেন এখন থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজের সহকর্মী হিসেবে বিবেচনা করব না তাকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি
তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো সিদ্ধান্ত এখন নেবে না তুরস্ক। আন্তর্জাতিক কূটনীতি বিবেচনায় সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। এরদোয়ানের দাবি, যুদ্ধের প্রাথমিক দায় নেতানিয়াহুকেই বহন করতে হবে। ইসরায়েলকে এখন যুদ্ধাপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে জবাবদিহিতার আওতায় না আনা হলে বৈশ্বিক ব্যবস্থার উপর আর কোনো আস্থা থাকবে না।